নমস্কার, এই মুহূর্তে আমরা আছি ইডেন গার্ডেন্সের ঠিক উল্টো দিকে বটতলার সামনে। দেখা যাচ্ছে এখান থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাবুঘাট পর্যন্ত। কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, সিএবির আধিকারিক এবং পাশাপাশি বাবুঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য যেসব প্রতিমা আসছে তারা ছাড়া এইখান থেকে বাবুঘাট পুরোপুরি অবরুদ্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ। এখনো ইডেনে বিশ্বকাপের বোধন হতে বাকি আছে 48 ঘন্টা, কিন্তু বাংলাদেশ টিম প্র্যাকটিসে নেমে যাওয়ায় প্রচণ্ডভাবে কড়াকড়ি এখানে নিরাপত্তা বাহিনী দিয়ে ছেড়ে ফেলা হয়েছে ইডেন গার্ডেন্স। এখনই বাংলাদেশ প্র্যাকটিস করছে, আমরা দেখে নেব বাংলাদেশের প্র্যাকটিসের কিছু দৃশ্য। আমরা মেহমান স্পোর্টিং মাঠে কিছুক্ষণ ছিলাম, সেখানে বাংলাদেশ পাকিস্তানের 31 অক্টোবরের ম্যাচ ঘুরে একটি উন্মাদনা আছে, কিন্তু লক্ষ্মী পুজোর জন্য নেদারল্যান্ড বাংলাদেশ ম্যাচ ঘিরে কিন্তু তেমন কোনো আগ্রহ নেই, কিন্তু নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ক্যামেরায় সৌম্যর সঙ্গে জয় চৌধুরী, স্পটার নিউজ। বিভিন্ন ধরনের খবরে আপডেটের জন্য দেখতে থাকুন স্পটার নিউজ।